যেই ভালো মুহাম্মদুর রাসূলুল্লাহ করেনি সেটা ভালো হতে পারে না। এই ভালোর যুক্তি দিয়েই দুনিয়ায় বেদাত চালু হয়েছে, আর এই বেদাত থেকেই মানুষ শিরিকের দিকে চলে গিয়েছে। ভালো ভালো, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ইন্তেকালের পরে শয়তান বুজুর্গের রূপ ধরে আসলেন। মূর্তি পূজা কোথার থেকে শুরু হলো? ভালো থেকেই মূর্তি পূজা শুরু হয়েছে। মূর্তি পূজা কোনো খারাপ থেকে শুরু হয়নি, ভালো থেকেই শুরু হয়েছে। কি ভালো থেকে? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরবর্তী প্রজন্ম যখন আল্লাহর ইবাদত করতেন, তারা দিন শিখেছেন, তাদের কিছু বুজুর্গ ব্যক্তি ছিল, সেই বুজুর্গের মুক্তি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে সিলসিলাবায় টানতে টানতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত কাবা শরীফে স্থাপন করা হয়েছে। কোরআনে যে ইয়াগুস ইয়াউক ইয়ামুকের মূর্তিগুলোর নাম আছে, এরা শুধু মূর্তি ছিল না, তদানীন্তন সময়ের হাজার হাজার বছর আগের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ এক একজন আল্লাহওয়ালা ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্তেকাল করার পরে যখন মানুষ আল্লাহর ইবাদত করে এবং ওই বুজুর্গদের পথ অনুসরণ করে, তখন শয়তান একদিন খুব ভালো মানুষের রূপ ধরে আসলেন, এসে বললেন, তোমরা কি করো? তা আমরা আল্লাহর ইবাদত করি। তো তোমাদের ইবাদত কে শিখিয়েছে? আমাদের দেশে দেখেন না, বক্তব্য উঠে মাওলানারা বলে, এদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের বিরোধিতা করলে সে আর মুসলমান থাকে না, সে গোস্তাকে রসুল হয়ে যায়। আছে না নাই? আল্লাহর ওলিরা আনছে এদেশে ইসলাম, এবার কি করো? শাহজালালের মাজারে গিয়ে সিজদা দাও, যেহেতু তিনি আনছেন, তিনি এনে আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন, এখন তোমরা জাতি যে ইমান হারায় ফেলো, ওখানে সিজদা দাও, ওখানে মোরগ জবাই করো, গরু জবাই করো, ছাগল জবাই করো, এখানতে গিয়ে ওখানে সিন্নি দাও, যেহেতু ওনারা ইসলাম এনেছে। আস্তাগফিরুল্লাহ আজিম। ঠিক সেম বক্তব্য নূহ আলাইহিস সালাম পৃথিবীর সূচনা লগ্নে এসে বলছে যে তোমাদেরকে কে শিখালো এই ইবাদত, কার কাছ থেকে এই আধ্যাত্মিকতা পেলে? তা অমুক 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 বুজুর্গ, তমুক অমুক বুজুর্গর আধ্যাত্মিকতা তোমরা পেলে, সে তোমাদেরকে আল্লাহ চিনাইলো, তাদেরকে তোমাদের মনে রাখা দরকার আছে না? তা বলছে আছে। তা কিভাবে মনে রাখো? তা আমরা তাদের নাম স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। না, এভাবে মনে রাখলে রাখা যাবে না। কিভাবে মনে রাখতে হবে? তাদের একটা স্ট্রাকচার বানিয়ে নাও, তাদের ভাস্কর্য বানিয়ে নাও, পুতুল বানিয়ে নাও, একটা মূর্তি বানিয়ে নাও, এবার তাদেরকে সামনে রাখো, আল্লাহর ইবাদত করো। কে শিখাচ্ছে? সবকার শয়তানের। আমি কি গান বানায় বলছি? আমি কি গল্প বলি আপনাদের সামনে? বলি না। সবক শিখাচ্ছে, শিরিকের সবক। কে শিখাচ্ছে? শয়তান শিখাচ্ছে। বলছে বুজুর্গকে সামনে রাখো, তোমার রবকে ডাকো, তাহলে যেই বুজুর্গ তোমার ইবাদত শিখাইলো, সেই বুজুর্গ যদি তোমার সামনে থাকে বুজুর্গর মূর্তি, তোমার একাগ্রতা আরও বেড়ে যাবে। ব্যাস, শয়তানের প্রেসক্রিপশান নিয়ে নিল, মূর্তি বানালো। এইবার এই মূর্তি শুধু নিজের বাড়িতে থাকলেই সামনে রাখে যে এমনটা না, এই মূর্তি যখন সিরিয়ায় যায়, শামে যায়, ইরাকে যায়, ইরানে যায়, পৃথিবীর যে দেশেই যায়, নিজের সামান দুটো কম নিয়ে হলেও মূর্তিটাকে যত্ন করে নিয়ে যায়। কেন? আল্লাহর অলির মূর্তি। আল্লাহর অলির সাথে থাকা মানে আমার সফর নিরাপদ, আল্লাহর অলির সাথে থাকা মানে আমার ব্যবসা বাণিজ্য নিরাপদ, আল্লাহর অলির মূর্তি আমার সাথে থাকা মানে আমার ইমানও নিরাপদ। তাদের বক্তব্য শিখাইলো কে? শয়তান। এই এক সবক থেকে হাজার হাজার মূর্তি তৈরি হলো, শেষ পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, যেটিকে আল্লাহ তাআলা নিজের ঘর, সেটি হলো বাইতুল্লাহর ভিতরে সর্বশ্রেষ্ঠ 360টা মূর্তির স্থান হয়ে গেল। আজকেও তাই, পীরসাহেব হুজুরের ছবি ঘরের ভিতরে টাঙানো থাকে, পীরসাহেবের ছবি বান্দানো থাকে, আপনারা দেখেননি? আমি দেখেছি। পীরসাহেবের লক্ষ লক্ষ টাকার ছবি বিক্রি হয়। কেন হয়? আপনি ইবাদত করবেন, আপনি কলবের ভিতরে জিকির জারি করেছেন, আপনি রসুলরে চিনেছেন, আপনি নামাজ পড়তেন না, নামাজ পড়া শিখছেন, কার কাছে? অমুক বুজুর্গর দরবারে। যে তা বুজুর্গ ছবিটা আপনি সামনে রাখবেন না, বুজুর্গরে আপনি মনে রাখবেন না, তখন তো শয়তান দেখা যাইতো, এখন তো আর দেখা যায় না। এই কারণে তখন তো ডাইরেক্ট এসে
সবক দিত, আর এখন ইনডাইরেক্ট সবক দিচ্ছে, আছে না নাই আপনাদের কাছে? কি আপনারা ইবাদত করে বেহেশত যাইতে পারবেন না যদি আপনাদের আকীদা থেকে শিরিক দূর না হয়? আকীদা থেকে শিরিক দূর করেন, অল্প ইবাদতই আপনার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ব্যাস এই শিরিক তৈরি হয়ে গেল। এজন্য শিরিক তৈরি হলো কি দিয়ে? ভালো দিয়ে, উত্তম দিয়ে। কি দিয়ে? যেই বুজুর্গরা আমাদেরকে ইবাদত শিখিয়েছে, যেই বুজুর্গরা আমাদেরকে আল্লাহ চিনিয়েছে, সেই বুজুর্গদের ছবি, সেই বুজুর্গদের মূর্তি যদি আমাদের কাছে থাকে, খারাপ কি? এটা কি খারাপ কাজ? না, এটা ভালো কাজ। আজকেও আমরা যখন আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া ইবাদত আমরা না করে আমরা আমাদের মতো তৈরি করা ওজিফা, তৈরি করা বুজুর্গদের কিতাব, তৈরি করা ইবাদত, তৈরি করা জিকির করছি, আর বলছি অসুবিধা কোথায়? খারাপ তো কিছু না, ভালোই তো হচ্ছে, ঠিক না বেঠিক? আগে নামাজ পড়তো না, গাঁজা খেয়ে বেড়াইতো, এখন তো আমার দরবারে এসে টুপি মাথায় দেয়, গাঁজা আর খায় না। ও ব্যক্তি গাঁজা খাইলে জান্নাতে যাবে, যেহেতু তার ভিতরে শিরিক ছিল না। ও ব্যক্তি মদ খাইলেও জান্নাতে যাবে, শিরিক ছিল না। তোমার দরবারে এসে মুশরিক হয়েছে, সে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তুমি তো শিরিক শিখিয়েছ, তুমি তো তোমার দরবারে সিজদা শিখিয়েছ, তুমি তো তোমার আল্লাহর ওলিকে তাজিম করার নামে মাজারের ধোয়া পানি খাওয়ানো শিখিয়েছ, তোমার এখানে কোরবানি দেওয়া শিখিয়েছ, তোমার এখানে ছাগল জবাই করা শিখিয়েছ, তোমার এখানে মান্নত করা শিখিয়েছ, এগুলো তো হাজারবার লক্ষবার মদ খাওয়ার থেকে নিকৃষ্ট কাজ। কারণ মদ খাইলে তওবা করলে মাফ হবে, মদ খেয়ে কবিরা গুনাহ করলে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি শিরিক করে মারা যায়, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এজন্য ভাইরা আমার, টুপি মাথায় দিলেই বোঝা যাবে না যে ব্যক্তি একেবারেই আল্লাহ আলা মানুষ, শিরিক থেকে দূর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, জোরে বলুন আমিন। বলছিলাম যে ভালো হলেই সেটি কি হবে না? ইবাদত হবে না। যেই ভালো মুহাম্মাদুর রসুলুল্লাহর কাছে ভালো না, যেই ভালো সাহাবিদের কাছে ভালো না, যেই ভালো তাবেঈদের কাছে ভালো না, যেই ভালো ইমাম বুখারীর কাছে ভালো না, যেই ভালো ইমাম আবু হানিফার কাছে ভালো না, যেই ভালো ইমাম শাফির কাছে ভালো না, যেই ভালো ইমাম মালিকের কাছে ভালো না, সেই ভালো এই উম্মতের জন্য যদি ভালো হয়, সেই ভালো তাকে জান্নাতের পরিবর্তে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, বুখারী মুসলিম। আপনি যে আমল করছেন সেটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না করে থাকে, আপনি যে আমল করছেন সেই আমল যদি মুহাম্মাদের ডিকশনারিতে না থাকে, তাহলে সেই আমল কখনো ভালো আমল হতে পারে না। আমরা তো ছোটবেলায় মহরম মাসে মশাল উড়াইছি, আমি উড়াইছি, ওই যে পাট হয় না, পাটের যে ভিতরে লাঠিটা থাকে, ওরে কি কয়? পাটকাঠি বলে আমাদের যশোরের ভাষায়, পাটকাঠি। সেই পাটকাঠির উপরে মাথায় আগুন দিয়ে লম্বা করে বেঁধে 200-300 মানুষ একসাথে যে মশাল উড়াইছি, কিসের জন্য? সোয়াবের জন্য। কারণ কি? মহরম মাস আছে এখন, এগুলো সবে বরাতের রুটি আছে, তো যারা রুটি বানায় না এরা কি জাহান্নামে যাবে? আল্লাহু আকবার। সুতরাং কোনো অকল্যাণ যেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি, সেটা নিকৃষ্ট কাজ, যেভাবেই আমাদেরকে বলুক না।